আসসালাম আলাইকুম দর্শক জীবনে তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু সামনে যেহেতু রমজান মাস তাই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি কারণ রমজান সম্পর্কিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে জুমা মসজিদে একটি বাচ্চা ছেলে ইমামতি করছে তার পিছনে কয়েকশো মুসলি এরকমই একটি ভাইরাল ভিডিও আপনাকে দেখাবো এই ভিডিওর মধ্যে বাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রমজান মাস শুরু হতে চলেছে আর মাত্র দু একদিন পরে নতুন মুসল্লি এবং বাচ্চাদেরও আগমন ঘটবে থাকবে মসজিদে মসজিদে আসা সমস্ত বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চা ছেলে এমনও থাকবে যারা জোর করে রোজা রেখেছে পিতা মাতা নিষেধ করা সত্ত্বেও হয়তো এরকম বাচ্চা ছেলে আপনাদের বাড়িতেও আছে যে বাড়ি থেকে নিষেধ করা সত্ত্বেও তারা রোজা রাখতে চায় কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে এ সমস্ত বাচ্চা মুসল্লিরা যখন মসজিদে যাবে তখন পুরনো মুসল্লিরা তাদেরকে ধমক দিয়ে টিটকারি মেরে কথা বলবে অনেক সময় কাতার থেকে বের করে পিছন দিকে ঠেলে দেবে অথচ কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে এটি একটি জঘন্য কাজ বরং তাদেরকে সঙ্গে নিয়ে নামাজের তারবিয়াত দেওয়া সঠিকভাবে তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া এবং সুন্দর নরম করে কথা বলে তাদেরকে করা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য যদি এমনটা না হয় তাহলে ভবিষ্যতে সেই সমস্ত বাচ্চারা ইসলামিক কৃষ্টি কালচার ভুলে ইয়াহুদি খ্রিস্টান এবং হিন্দুয়ানি কালচারে প্রতিপালিত হবে বড় হবে তা বলার অপেক্ষা রাখে না এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা ছেলে ইমামতি করছে এবং পিছনে কয়েকশো মুসল্লি আসলে তাদেরকে নামাজের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে সামনে রমজান এবং তারপরেও ভালোভাবে নামাজ আদায় করতে পারে তার জন্যই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমার তো তো মনে হয় বাচ্চা ছেলে দূরের কথা বড় বড় মুসল্লিদেরকেও নামাজের ট্রেনিং দেওয়া দরকার কারণ তারা নামাজ তো আদায় করে কিন্তু সঠিকভাবে দোয়াও জানে না সঠিকভাবে রুকু সেজদাও করতে পারে না সামনে রমজান মাস বাচ্চা ছেলেদেরকে যেন কেউ অবহেলা না করে এবং মসজিদে মসজিদে যেন নামাজের ট্রেনিং

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين